শ্রীলঙ্কার সঙ্গে দ্বিতীয় ওয়ানডেতে হারার পর সিরিজ 1-1 সমতা। এরই মাঝে টাইগারদের যুক্তরাষ্ট্র সফর সূচি ঘোষণা করা হয়ে গেছে। আগামী এপ্রিলে কানাডা এবং মে মাসে বাংলাদেশের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ খেলবে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র ক্রিকেট ইউএসএ ক্রিকেট 2 টি টোয়েন্টি সিরিজের সূচি ঘোষণা করেছে। ম্যাচগুলো টেক্সাসের পেরেইরা ভিউ ক্রিকেট কমপ্লেক্সে আয়োজন করা হবে। জুনে ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রে যখন বসতে যাচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপের আসর, তার আগে যুক্তরাষ্ট্রে এই টি টোয়েন্টি সিরিজ নিশ্চয়ই বাংলাদেশের জন্য বাড়তি একটা কিছু যোগ করবে। বাংলাদেশের ম্যাচ যুক্তরাষ্ট্রে রয়েছে বিশ্বকাপে, যে কারণে বিশ্বকাপের প্রস্তুতি নিতে যুক্তরাষ্ট্রের কন্ডিশনের সঙ্গে, সেখানকার মাটির সঙ্গে, আবহাওয়ার সঙ্গে খাপ খাইয়ে নিতে সিরিজ খেলার প্রস্তাব বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে দেয়া হয়েছিল। 3 ম্যাচের সিরিজ খেলবে বিশ্বকাপের ঠিক আগে আগে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের এখানে প্লাস পয়েন্ট হলো বিশ্বকাপ যেহেতু যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে হবে এবং বাংলাদেশের ম্যাচগুলো যুক্তরাষ্ট্রেই হওয়ার কথা, সেই কারণে যুক্তরাষ্ট্রের আবহাওয়া, উইকেট সব কিছুর সঙ্গে খাপ খাইয়ে নিতে এই 3 ম্যাচ যথেষ্ট কাজে দেবে বলে মনে করছে বিসিবি।